বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশ গত বছরের চেয়ে চার ধাপ এগে তালিকায় 97তম স্থানে উঠে এসেছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল 101তম, 163টি দেশের তালিকায় ভারতের অবস্থান 139তম এবং সার্কভুক্ত পাকিস্তানের তালিকায় 152 নম্বরে স্থান পেয়েছে। আর সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান 163তম স্থানে। বিশ্ব শান্তি সূচক 2020 তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস অর্থাৎ আইইইপি। তিনটি মাপকাঠির ভিত্তিতে শান্তি সূচকটি তৈরি করা হয়েছে: নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা এবং সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেওয়া পদক্ষেপ। সামগ্রিকভাবে 2.3% অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এবছর 2.121। সবকটি মাপকাঠিতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এবার জিপিআই বলেছে, বাংলাদেশের সব থেকে বেশি উন্নতি হয়েছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। 2008 সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং শীর্ষের পাঁচের অন্য দেশগুলো হল পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ এবং ডেনমার্ক পঞ্চম। এবারে শান্তি সূচকে 81 দেশে শান্তি ফিরেছে, কমেছে 82টির। আর বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে 0.34%। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। দেখছেন বাংলাদেশের সেই ছবি। বিশ্ব শান্তি সূচকে অর্থাৎ জিপিআই বাংলাদেশে গত বছরের চেয়ে চার ধাপ এগিয়ে তালিকায় 97তম স্থানে উঠে এসেছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল 101তম, 163টি দেশের তালিকায় ভারতের অবস্থান 139তম এবং সার্কভুক্ত পাকিস্তানের তালিকায় 152 নম্বরে স্থান পেয়েছে এবং সব থেকে নিচে রয়েছে আফগানিস্তান 163তম স্থানে। বিশ্ব শান্তি সূচক 2020 তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইইইপি। তিনটি মাপকাঠির ভিত্তিতে শান্তি সূচকটি তৈরি করা হয়েছে এবং নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেওয়া পদক্ষেপ। সামগ্রিকভাবে 2.3% অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এই বছর 2.121। সবকটি মাপকাঠিতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে এবার। এবং জিপিআই যা বলছে যে বাংলাদেশের সব থেকে বেশি বড় উন্নতি হয়েছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। 2008 সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও তার স্থান দখল করে নিয়েছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং শীর্ষের পাঁচের অন্যান্য দেশগুলি হল পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ এবং ডেনমার্ক পঞ্চম। এবারে শান্তি সূচকে 81টি দেশে শান্তি ফিরেছে এবং কমেছে 82টি। আর বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে 0.34%। বাংলাদেশের সেই অপরূপ সুন্দর ছবি এবং বিশ্ব শান্তি সূচকে অর্থাৎ জিপিআইতে বাংলাদেশ গত বছরের চেয়ে চার ধাপ এগিয়ে তালিকায় 97তম স্থানে উঠে এসেছে এবং গতবার যেই অবস্থান ছিল 101তম। জিপিআই যা বলেছে, এবার বাংলাদেশের সব থেকে উন্নতি হয়েছে সামাজিক এবং সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। 2008 সালে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও তার স্থান দখল করে রেখেছে, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড।
দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং শীর্ষ পাঁচের অন্যান্য দেশগুলো হলো পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ এবং ডেনমার্ক পঞ্চম। এবারে শান্তি সূচকে শান্তি বেড়েছে 81টি দেশে এবং কমেছে 82টি। বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে 0.34%। ঢাকা থেকে এই রিপোর্ট পাঠিয়েছে হাবিবুর রহমান।